অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দর্শকদের জন্য আবারও কিন্তু খুবই বড় আনন্দের খবর সামনে এলো। আবারও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের 1 ঘন্টার মহাপর্ব দেখানো হবে। ধারাবাহিকের এই নতুন ট্র্যাক শুরু হওয়ার পর থেকে অনেক দর্শকদের এই নতুন ট্র্যাক নিয়ে অনেক রকম অভিযোগ রয়েছে। কারণ ধারাবাহিকের নতুন ট্র্যাকে আমরা দেখতে পাচ্ছি যে রূপা অন্ধ হয়ে গেছে। বড় রূপাকে যে এইভাবে দেখানো হবে সেটা কিন্তু কেউই ভাবতে পারেনি। তবে ধারাবাহিকে রূপা কিন্তু সারা জীবন অন্ধ থাকবে না। ধারাবাহিকে এমন একটা সময় আসবে যখন আমরা দেখতে পাবো যে রূপা আবারও তার দৃষ্টিশক্তি ফিরে পাবে, আবারও সে দেখতে পাবে, আর তারপরেই গল্পে আসবে নতুন চমক। তবে সেটার জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে তার আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের 1 ঘন্টার মহাপর্ব দেখানো হবে আগামী 24 অক্টোবর বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10:30 অবধি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের 1 ঘন্টার মহাপর্ব সম্প্রচার হতে চলেছে, যেখানে আমরা দেখতে পাবো যে দীপা যে রেস্টুরেন্টে কাজ করতো সেই রেস্টুরেন্টে আগুন লেগে যাবে। তারপর আবার সব কিছু নতুন করে দীপা শুরু করবে।